মিশরের পিরামিড একদিকে যেমন অন্যতম সেরা প্রত্নতাত্ত্বিক শিল্পকর্ম, অন্যদিকে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি, আবার অন্যতম সেরা মানবসৃষ্ট স্থাপত্য নিদর্শন। এর থেকে জটিল কোনো শিল্পকর্ম এখনও অবধি কেউ সৃষ্টি করতে পারেনি। অনেক অনেক বছরের গবেষণা আর প্রযুক্তি ব্যবহারের পরেও এই অসাধারণ স্থাপনাটির গঠন নিয়ে খুব কম তথ্যই খুঁজে পাওয়া গেছে। এত বড় বড় পাথরগুলো সেই সময়ে কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হয়েছিল, কোন অদ্ভুত পদার্থ দিয়ে তৈরি সিমেন্টই ব্যবহার করা হয়েছিল, আর কীভাবেই বা এই পাথরগুলো এতটা উপরে তুলে স্থাপনাটি তৈরি করা হয়েছিল, এমন হাজারো প্রশ্নের সবটাই যেন রহস্যময় হয়ে আছে এখনও। আজকে আমরা জানব মিশরের পিরামিড সম্পর্কে। কিভাবে এই মিশরীয় পিরামিডগুলো তৈরি করা হয়েছিল, চলুন সব থেকে সাধারণ প্রশ্নটাতেই শুরু করি। ধারণা করা হয় প্রায় 10-15 বছর সময় লেগেছিল এই পিরামিড বানাতে। এটার গঠন এতটাই চমৎকার আর জটিল যে বর্তমান প্রযুক্তির প্রাচুর্যের সময়ও বিজ্ঞানীরা নিশ্চিতভাবে পিরামিডের গঠন কৌশল জানতে পারেনি। যা জানা যায় তা হলো, পিরামিড বানাতে যারা মজুরের কাজ করেছিল তারা সবাই শক্তিশালী আর খাঁটি মিশরীয় ছিল, কোনো সাধারণ মজুর বা রাজমিস্ত্রি নয়। প্রায় 14-40 হাজারেরও বেশি মজুরের প্রয়োজন হতো পুরো স্থাপনার কাজ শেষ করতে। শুধু ভেবে দেখুন কতটা বিশাল কর্মযজ্ঞের আয়োজন করা হয়েছিল পিরামিড তৈরির জন্য। শুধুমাত্র গিজার গেট পিরামিডটি নির্মাণে প্রায় 23 লাখেরও বেশি চুনাপাথরের ব্লক, 8,000 টন গ্রানাইট আর 5 লাখ টনের মতো সিমেন্টের গুঁড়ো ব্যবহার করা হয়েছিল বলে মনে করা হয়। এটাও কিন্তু এক বিশাল প্রশ্ন, কিভাবে এত এত পরিমাণ জিনিস বয়ে আনা হয়েছিল সেই যুগে। যতদূর জানা যায় পাথরের বিরাট বিরাট এই খণ্ডগুলো কাছাকাছি খনি থেকে নিয়ে আসা হয়েছিল। আরও জানা যায় মিশরীয় মজুররা কাঠের টুকরো হাতুড়ি দিয়ে পাথরের গায়ে গেঁথে দিত, তারপর সেগুলোকে অনেকদিন পানিতে ভিজিয়ে রাখলে কাঠের টুকরোগুলো পানি শুষিয়ে ফুলে উঠত, আর তখন পাথরগুলো ভেঙে টুকরো হয়ে যেত। পাথরগুলোকে টুকরো করা হয়ে গেলে নৌকা দিয়ে সেগুলো নিয়ে আসা হতো নীল নদ দিয়ে পিরামিড বানানোর জায়গায়। এটাই এখন পর্যন্ত জানা সব থেকে বিশ্বাসযোগ্য আর যুক্তিসঙ্গত ব্যাখ্যা। এগুলো থেকেও কিন্তু পরিষ্কার বোঝা যায় না সত্যিকার অর্থে কিভাবে পিরামিডগুলো নির্মাণ করা হয়েছিল। কারণ প্রথমে যদি পাথরের খণ্ডগুলোর ওজনের কথা ধরি, তবে কিছু কিছু পাথরখণ্ড 70 টনেরও বেশি, আর বেশিরভাগ পাথরখণ্ডের ওজন 2.5 টনের কাছাকাছি। এমনকি বর্তমান সময়ে স্থাপনার কাজে ব্যবহৃত ক্রেনগুলো 20 টনের বেশি ওজন নিতে পারে না। কিন্তু তারা কিভাবে 70 টনের বেশি ওজনের পাথরগুলো নিয়ে কাজ করছিল, কিভাবে আর কেন গিজার পিরামিডগুলো পৃথিবীর সবথেকে নিখুঁত এবং নির্ভুলভাবে তৈরি স্থাপনা? আপাত দৃষ্টিতে মনে করতে পারেন 13 একর এই বিশাল স্থাপনা ছোটখাটো ভুলগুলো ধরা পড়ে না বলেই একে নির্ভুল বলা হচ্ছে, কিন্তু না, পিরামিডের গঠন খুব অলৌকিক আর আশ্চর্যভাবে চাঁদ, বিভিন্ন নক্ষত্র আর সূর্যের অবস্থানের সাথে মিল রেখে তৈরি করা, যে ব্যাপারটা কয়েক শতাব্দী ধরে বিজ্ঞানী, প্রত্নতত্ত্ববিদ, জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণার বিষয় হয়ে আসছে। দেখতে ত্রিকোণা এই স্থাপনার ব্যাপারে সাধারণ মানুষ থেকে গবেষক সবারই অদম্য আগ্রহ কাজ করে এখনও। পিরামিডের গঠন কৌশল একে মানবসৃষ্ট সব থেকে অভেদ্য রহস্যে পরিণত করেছে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি পিরামিডের উচ্চতাকে 43,200 দিয়ে গুণ করেন, তবে গুণফল পৃথিবীর মেরু ব্যাসার্ধের সমান হবে। হয়তো হতে পারে এটা কোনো কাকতালীয় ব্যাপার, কিন্তু যদি ভিত্তি ঘের বা ভিত্তিপ্রস্থকে একই সংখ্যা দিয়ে গুণ করেন, তাহলে গুণফল হবে পৃথিবীর পরিধির সমীকরণের সমান। তবে আগেই বলেছি এগুলো কাকতালীয় হতে পারে, কারণ যে সময় পিরামিডগুলো বানানো হয়েছিল তখন মানুষ এই পৃথিবীর সম্পর্কে আদৌ কিছু জানতো কি না তাতেই সন্দেহ আছে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে গিজার পিরামিড 3টি উত্তর মেরুর দিকে সারিবদ্ধভাবে বানানো হয়েছিল। বলা হয় এই পিরামিডের অবস্থান ভূখণ্ডের একদম কেন্দ্রে। সেই সাথে এটি জেনেও অবাক হবেন যে এটাই বিশ্বের এখন পর্যন্ত খুঁজে পাওয়া একমাত্র 8 পার্শ্বযুক্ত পিরামিড। এই পিরামিডটির 4টি পার্শ্ব সামান্য অবতল, যে কারণে এই পিরামিডের কেন্দ্রটি অসাধারণ একটি কৌণিক অবস্থান সৃষ্টি করেছে। যদিও এই অসাধারণ নির্মাণ কৌশল ভূমি থেকে বা দূর থেকে দেখলেও বোঝা যায় না, বোঝা যায় শুধুমাত্র উপর থেকে দেখলে এবং বছরের বিশেষ একটা সময়ে। শরৎ ও বসন্তকালে ভোরে এবং সূর্যাস্তের আলোয় কেবলমাত্র দেখা মেলে এই দৃষ্টিনন্দন স্থাপত্যকলার। জানেন কি না,
পিরামিডের ব্লকগুলো জুড়ে দেওয়ার জন্য যে উপাদান ব্যবহার হয়েছিল তা পাথরের থেকেও বেশি শক্ত আর বহু বছর গবেষণা করা হয়েছে এটা নিয়ে। আপনি হয়তো বিশ্বাস করতে চাইবেন না যে এই রাসায়নিক যৌগ আবার নতুন করে বানানো একেবারেই অসম্ভব। আর এত হাজার বছর পরও পিরামিডের অনড়ভাবে দাঁড়িয়ে থাকার একমাত্র কারণ হচ্ছে এর ভিত্তি প্রস্তর বল্ট অ্যান্ড সকেট কাঠামোতে বানানো, যা উচ্চতা, বিস্ফোরণ বা ভূমিকম্প ঠেকিয়ে দিতে সক্ষম। সেই সাথে মিশরীয় মরুভূমির প্রচণ্ড তাপের মাঝেও পিরামিডের ভেতরের তাপমাত্রা পৃথিবীর স্বাভাবিক গড় তাপমাত্রার মতো একদমই এক, অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াসই থাকে। রাতের আকাশে ওরিয়ান্স বেল্ট বা কালপুরুষ নামে পরিচিত উচ্চ তিনটি তারা হয়তো আপনিও দেখেছেন। জানেন কি না, গিজার এই পিরামিডগুলো হুবহু ওই তিনটি নক্ষত্রের অবস্থানের সাথে মিল রেখে তৈরি হয়েছে। এই সবগুলো ব্যাপারে হয়তো কাকতালীয় হতে পারে, আবার সবগুলো ঘটনার পেছনে খুব গভীর আর যথার্থ কোনো কারণও থাকতে পারে। ঠিক কি উদ্দেশ্যে পিরামিডগুলো তৈরি করা হয়েছিল উদ্ভট শোনাতেও এই একটা তথ্য আমরা কিন্তু পিরামিডের ব্যাপারে সত্যি বলে জানি, আর সেটা হলো ফারাও রাজা আর তাদের রানীদের সমাধিগড় হিসাবে এবং মৃত্যুর পরের জীবনকে সহজ আর আরামদায়ক করতে এই পিরামিডগুলো তৈরি করা হয়েছিল। মিশরীয়রা জন্মের পর থেকে তাদের মৃত্যু আর মৃত্যু পরবর্তী জীবন নিয়ে চিন্তিত থাকতো, আর ফারাওদের জন্য পিরামিডে ছিল সম্মান আর সুখের জায়গা। ফারাওদের শেষকৃত্য অনুষ্ঠানও খুব গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। বলা হয় সূর্যোদয় আর সূর্যাস্তের সময়ের সাথে মিল রেখে সমাধির যাবতীয় কাজ সম্পাদন করা হতো। ফারাওদের দেহকে বাইরের মহাজাগতিক জগৎ থেকে আলাদা করে রাখতে তাদের দেহ সংরক্ষণ করা হতো, যেন পরবর্তীতে তাদের আত্মা তাদের দেহকে চিনতে পারে, আর এই দেহ সংরক্ষণের প্রক্রিয়াটি করা হতো মুমিকরণের মাধ্যমে। মৃতদেহকে লিলন কাপড়ে আর সুগন্ধি জাতীয় পদার্থে আবৃত করে কফিনে ভরে পিরামিডের গভীরে সংরক্ষণ করা হতো, আর মৃতদেহের সাথে স্বর্ণের অলঙ্কার, ফল, কাপড়, নৌকা আরও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসও দিয়ে দেওয়া হতো। প্রাচীন মিশরের শাসকদের নাম ফারাও। পিরামিড হলো ফারাওদের পুরনো জন্মের প্রবেশদ্বার। মিশরীয়রা মনে করত ফারাওরা মৃত্যুর পর মৃতদের রাজা হিসাবে নতুন দায়িত্ব পালন করে। ফারাওদের মৃত্যুর পর যতদিন তাদের দেহ সংরক্ষণ করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে। সেই জন্য মৃত ফারাওদের দেহ মমি করে পিরামিডের ভিতরে সংরক্ষণ করা হতো। তবে পিরামিডের একদম গভীরে আর ভালোভাবে সংরক্ষিত মমিগুলো ছাড়া বাকি সবগুলো মমি চুরি হয়ে গেছে আর সেগুলো পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। আর সেই সাথে যে মমিগুলো যে কক্ষে রাখা হয়েছিল সেই কক্ষের দেওয়ালে কোনো খোদাই করা তথ্যই পাওয়া যায়নি। অসাধারণ আর অদ্ভুত এই পিরামিডগুলো নিয়ে জল্পনা কল্পনা, তত্ত্ব বা ধারণার কোনো অভাব নেই। এত সব তত্ত্ব আর ধারণার মধ্যে এটাও ধরা হয় যে ভিনগ্রহবাসীদের সহায়তাও ছিল এই পিরামিডের গঠনের পিছনে। নইলে যে সময় এই পিরামিডগুলো বানানো হয়েছিল তখন এই পৃথিবীর নক্ষত্র, বিষুবরেখা, পৃথিবীর ব্যাসার্ধ বা পরিধি কোনোটা নিয়ে মানুষের এত গভীর জ্ঞান ছিল না। অনেকেই ধারণা করেন মিশরীয়রা ভিনগ্রহের প্রাণীদের কাছ থেকে পাওয়া উন্নততম প্রযুক্তি ব্যবহার করেছিল পিরামিডের গঠন কৌশল নির্ধারণ করতে, অথবা কোনো মানুষের সাহায্য ছাড়াই শুধুমাত্র ভিনগ্রহ থেকে ভ্রমণে আসা প্রাণীরাই এটা তৈরি করেছিল। এই ধারণার পিছনে কিছু প্রমাণও দেখানো হয়, যেমন যেভাবে সারিবদ্ধভাবে পিরামিড তৈরি করা হয়েছিল সেটা নির্ভুলভাবে শুধুভাবে অনেক উঁচু থেকে দেখেই ঠিক করা সম্ভব। ভূমি থেকে দাঁড়িয়ে অনেক হিসাব নিকাশ করেও এত নির্ভুলভাবে নিজেদের অবস্থান নির্ধারণ করা সম্ভব ছিল না। এছাড়া এটাও অসম্ভব যে কোনোরকম কম্পাস ছাড়াই পিরামিডগুলোকে উত্তর মেরুর দিকে মুখ করে বানানো হয়েছে। এত নিখুঁত সারিবদ্ধ গঠন আর প্রতিটি উপাদানের নির্ভুল অবস্থান সেই সময়ে বিচারের অবস্থানে একরকম অসম্ভব বা প্রচুর কষ্টসাধ্য কাজ। ঠিক ওই সময়ে মিশরীয়দের পক্ষে বছরের নির্ভুল হিসাব বের করা সম্ভব হয়েছিল না, কিন্তু গ্রীষ্মের সূর্যাস্তের সময় নিখুঁতভাবে সূর্য ঠিক দুটো পিরামিডের নিচের মিলিত স্থানে অবস্থান করে, যে কারণে অনেকে বিশ্বাস করেন শুধুমাত্র ভিনগ্রহের অত্যন্ত উন্নততর প্রযুক্তি দিয়েই পিরামিডের অবস্থান নির্ধারণ বা বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করা সম্ভব হয়েছিল, যে কারণে আমাদের উন্নত প্রযুক্তি দিয়েই পিরামিডের খুব সামান্য রহস্যই উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। তবে অনেক জল্পনা কল্পনা আর বৈজ্ঞানিক প্রমাণের উপর ভিত্তি করেই এগিয়ে চলছে এই পিরামিডের দিনগুলো। যতদিন পর্যন্ত পিরামিড থাকবে ততদিন পর্যন্ত মানুষের মধ্যে রহস্য থাকবে।
আজকের ভিডিও এ পর্যন্তই। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এরকম পৃথিবীর সপ্তম আশ্চর্য সম্পর্কিত ভিডিও আমাদের প্লেলিস্টে আছে, সেগুলো দেখতে আমাদের প্লেলিস্ট দেখুন।